এসো বিজ্ঞান শিখিতে আবারও তোমাদেরকে স্বাগত। আমরা আলোচনা করছিলাম নবম শ্রেণীর ভৌত বিজ্ঞান বিষয় নিয়ে। আজকের আলোচনার বিষয় না, প্রথমেই আমরা বিজ্ঞানের ক্লাসে আলোচনার বিষয়টা বলি না, তার বদলে আমরা প্রথমেই একটি পরীক্ষা দেখাই। আজকে পরীক্ষাটা আমরা দেখাবো, যে পরীক্ষাটা দেখানোর পর এই পরীক্ষাটা কোন ঘটনা দিয়ে বিজ্ঞানের কোন এই ঘটনাটাকে বিজ্ঞানের কোন বিষয়টা দিয়ে ব্যাখ্যা দেওয়া যায় সেটা নিয়ে আমাদের আলোচনা করব। দেখো, আমি এখানে তিনটে বিষয় নিয়েছি, এটা হচ্ছে মধু, এই টপারের মধ্যে মধু নিয়েছি, এই টপারটার মধ্যে জল নিয়েছি, আর এই টপারটার মধ্যে তেল নিয়েছি। এখন এই তিনটেকেই আমি এই বোর্ডের মধ্যে এক ড্রপ করে দেবো, দেওয়ার পরে দেখব কোন পদার্থটা বা কোনটা জল মধু তেলের মধ্যে তাড়াতাড়ি তাড়াতাড়ি গড়িয়ে পড়ছে। ঠিক আছে, তাড়াতাড়ি গড়িয়ে পড়ছে। দেখো, এক ড্রপ করে দিচ্ছি। প্রথমে আমি মধুটা দিলাম এক ড্রপ, তারপরে দিলাম এক ড্রপ তেল দিলাম, তারপরে দিলাম জল দিলাম। দেখো, লক্ষ্য করো, জলটা তাড়াতাড়ি গড়িয়ে গেল, তেলটা আস্তে আস্তে গড়াচ্ছে, মধুটা খুবই স্লোভাবে নামছে। লক্ষ্য করছো? ভালো করে লক্ষ্য করো, খুব তাড়াতাড়ি নামছে। দেখো, জলটা প্রথমে গড়িয়ে গেছে, তারপরে তেলটা আস্তে আস্তে গড়াচ্ছে, তারপরে মধুটা গড়াচ্ছে। তাহলে জলটা প্রথমেই গড়িয়ে পড়ে গেল, তারপরে তেলটা আস্তে আস্তে গড়াচ্ছে, তারপরে মধুটা গড়াচ্ছে। এই যে তিনটে একই সঙ্গে একই সময়ে দিলাম সম পরিমাণ, জলটা কেন তাড়াতাড়ি গড়িয়ে গেল, তেলটা তারপর মধুটা খুব ধীরে ধীরে, এই যে কে তাড়াতাড়ি গড়িয়ে পড়ছে এটা যে লক্ষ্য করলাম, এ কেন ঘটছে এটা নিয়েই আমাদের আলোচনা। চলো শুরু করা যাক। তোমরা এতক্ষণ ধরে যে পরীক্ষাটি দেখলে, সেই পরীক্ষাটির জন্য যে ধর্ম দায়ী সেই ধর্মটি হলো সান্দ্রতা ও সান্দ্রতাঙ্ক। চলো এটি নিয়ে আমরা আজ আলোচনা করব। তোমরা এই পরীক্ষাটিতে দেখতে পেলে যে তিনটি প্রবাহীর মধ্যে আমরা যখন মধু আস্তে আস্তে যখন মধুটি পড়ছে, সব থেকে ধীরে ধীরে রয়ে রয়ে মধু পড়ল, তার ফলে পড়ছে। আমি এখানে একটা ছবি এঁকেছি, দেখো ছবিতে এটা একটা হচ্ছে টোটালটা পাইপ, সেই পাইপের মধ্য দিয়ে কিভাবে একটি প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাস হতে পারে, প্রবাহী মানে তো আমরা এখানে তরল নিয়ে আলোচনা করি, গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সেক্ষেত্রে দেখো ছবিটির মধ্যে একটা গোটা পাইপের মধ্য দিয়ে তরল বা জলের কথাও ভাবতে পারো, প্রবাহ হচ্ছে প্রবাহী। তাহলে আমি এই যে ছবিটা এঁকেছি, এই যে এই এন্ড থেকে বেরোচ্ছে, এন্ড থেকে বেরোনোর সময় দেখতে পাচ্ছি যে এখানে ম্যাক্সিমাম, এটাকে যদি আমি অ্যাক্সিস কল্পনা করে নিই, এই যে টোটাল পাইপ সেই পাইপটার যদি অক্ষ কল্পনা করে নিই, এটা হচ্ছে অক্ষ, সেই অক্ষ বরাবর দেখছি যে সব থেকে ভেলোসিটি, দেখো এখানে লিখে রাখা আছে ভি ম্যাক্স ইজ ইকাল টু ভি ওয়ান, যত আমি পাইপের দেওয়ালের দিকে এগোচ্ছি তত ভেলোসিটি মানে বেগ কমতে থাকছে। ধরো এখানে ডেলেক্স দিয়েছি ডিস্টেন্স, তাই ভি ওয়ান মাইনাস ডেলেক্স, তারপরের লেয়ার এটা এক, তাহলে এইটা যদি এক নাম্বার লেয়ার কল্পনা করা হয়, তারপরে ঠিক পরের লেয়ারটিকে পরের লেয়ারের ভেলোসিটি ভি টু মানে বেগ যদি নেওয়া হয়, দেখো যত দেওয়ালের দিকে অগ্রসর হচ্ছি ঠিক বেগ কমতে থাকবে। তাহলে ডেলেক্স দূরত্বে বেগ কমেছে ভি ওয়ান মাইনাস ডেলেক্স সমান ভি টু, ধরো এটি দু নাম্বার লেয়ার, ঠিক এদিকেও একটি তিন নাম্বার লেয়ার থাকবে, আমি ওপর দিকে করেছি সেটা, তাহলে ডেল টু এক্স টু ডেলেক্স যদি ডিস্টেন্স হয় তাহলে তিন নাম্বার লেয়ারের ক্ষেত্রে বেগ ভি থ্রি নিয়েছি ভি ওয়ান মাইনাস টু ডেলেক্স। এইভাবে তুমি যত দেওয়ালের দিকে এগোতে থাকবে এরকমভাবে বেগ কমতে থাকবে, এই বেগ কমতে থাকতে থাকতে আস্তে আস্তে যখন আমি দেওয়ালের কাছে গিয়ে পৌঁছাবো তখন দেখবো ভি ইজ ইকাল টু জিরো হয়ে গেছে, অর্থাৎ এখানে দেওয়ালে পুরোপুরি বেগ শূন্য বলতে পারি। তোমরা যেমন জানো কোনো কঠিন বস্তুকে কোনো তলের ওপর দিয়ে টেনে নিয়ে যেতে হলে বস্তুটিকে তার গতির বিপরীত অভিমুখে একটা ক্রিয়াশীল যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে হয়। ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ যে করি সেটি বল প্রয়োগ করে তবে যে এই বস্তুটির সরণ ঘটে, এটি কঠিন বস্তুর ক্ষেত্রে। ঠিক
সেই রকম ভাবে কি ভাবে যখন কোনো প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাস কোনো নলের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে অর্থাৎ এর গতি হচ্ছে তার প্রতিটি অংশে চাপের পার্থক্যর কারণে একটি বলের সৃষ্টি হয় যেই বল প্রবাহী অর্থাৎ তরল বা গ্যাসের বিভিন্ন স্তরের মধ্যবর্তী আভ্যন্তরীণ ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে ব্যয়িত হয় এই যে আভ্যন্তরীণ ঘর্ষণ সেই ঘর্ষণকেই বলা হয় সান্দ্রতা সান্দ্রতার তাহলে সংজ্ঞা পেতে পারি যদি আমরা বলতে পারি কোনো প্রবাহমান প্রবাহীর দুটি পাশাপাশি স্তরের মধ্যে যদি বেগের পার্থক্য থাকে আমরা তো দেখিয়েছিলাম যে V1 ম্যাক্সিমাম আর V2 যত দূরত্ব বাড়ছে তত বেগ কমতে কমতে থাকছে তখন এদের মধ্যে বেগের পার্থক্য থাকলে প্রবাহী এদের আপেক্ষিক বেগ কমাতে চায় অর্থাৎ এখানে কি হবে এই যে এক নম্বর স্তর সেই স্তরটি চাইবে দু নম্বর স্তর ওর সাথে দ্রুততর অবস্থায় গমন করুক এবং দু নম্বর স্তর চাইবে যে দু নম্বর যে স্তর সেই স্তরটি চাইবে এক নম্বর স্তরটি আমার সাথে ধীরে ধীরে গমন করুক অর্থাৎ এই দুটি স্তরের মধ্যে একটি আভ্যন্তরীণ ঘর্ষণ বল তৈরি হবে এবং এই যে ধর্ম এই যে এক নাম দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে আপেক্ষিক বেগ কমানোর ঘটনাকে আমরা বলছি এই প্রবাহীর এই যে ধর্ম সেই ধর্মকে আমরা বলছি সান্দ্রতা দুটি স্তরের মধ্যে ক্রিয়াশীল যে বল স্তর দুটির মধ্যে আপেক্ষিক বেগ কমাতে চায় তাকে সান্দ্র বল বলে এই যে সান্দ্র বল এই দুটি লেয়ারকে আমরা ঠিক পাশে দেখো ছবি এঁকেছি এক নম্বর লেয়ারে ছিল কি বেগ সর্বোচ্চ V1 ঠিক ডেলেক্স দূরত্বে এই যে ডেলেক্স ছিল সেই ডেলেক্সটিকে আমরা এখানে একটু গ্যাপটাকে বেশি করে দেখিয়েছি বোঝার সুবিধার জন্য ডেলেক্স দূরত্বে দু নম্বর স্তর ছিল দু নম্বর স্তরকে আমি P নাম দিয়েছি আর যে অক্ষ বরাবর যে বেগ ছিল তাকে আমি কিউ দিয়েছি অর্থাৎ আমি দুটি স্তরকে বোঝাতে চেয়েছি দুটি স্তর দু নম্বর স্তরের বেগ ছিল V2 অর্থাৎ দেখো V1 মাইনাস ডেলেক্স অর্থাৎ যত দূরত্ব বাড়ছে অক্ষ থেকে দেওয়াল পর্যন্ত যখন তুমি পৌঁছাবে সেই দেওয়ালের ক্ষেত্রে যত দূরত্ব যাব সেখানে আমার বেগ কী হতে থাকবে আস্তে আস্তে শূন্য হয়ে যাবে মানে প্রবাহী এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে দুটি স্তরের স্পর্শতলের স্পর্শক বরাবর যে বল তৈরি হবে বিপরীত প্রতিক্রিয়া বল সেটি হচ্ছে সান্দ্র বল এফ এই যে সান্দ্র বল এফ এই এফ স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে দুটি যে স্তর সেই দুটি স্তরের স্পর্শতলের ক্ষেত্রফলকে যদি আমরা এ ধরে নিই তাহলে এই সান্দ্র বল ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল এক নম্বর দু নম্বর হচ্ছে দুটি স্তরের মধ্যে যে আপেক্ষিক বেগ প্রতিটি স্তরে যদি বেগ পরিবর্তন ΔV হয় আর প্রতিটি স্তরের যদি দূরত্ব ΔX হয় তখন এফ প্রপোর্শনাল ΔV/ΔX এরকমভাবে পরিবর্তনশীল হয়ে থাকে সেটা কিন্তু ঘর্ষণ বলের ক্ষেত্রে হয় না ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভর করে না আবার ঘর্ষণ বল কঠিনের ক্ষেত্রে যে ঘর্ষণ বল সেই ঘর্ষণ বল ঘর্ষণরত বস্তু দুটির আপেক্ষিক বেগের ওপরও খুব একটা বেশি নির্ভর করে না যেক্ষেত্রে যেটা আমি দেখতে পেলাম সান্দ্রতাজনিত বল নির্ভর করে তাহলে দেখো আমরা কি পেলাম কঠিনের ক্ষেত্রে যে ঘর্ষণ বল আর এই প্রবাহী ক্ষেত্রে যে সান্দ্র বল দুটির মধ্যে কিছু মিল থাকছে সেই মিলগুলি হলো এক নম্বর দুজনেই গতিকে বাধা দেয় নাম্বার টু দুজনেই আপেক্ষিক গতি থাকলে ক্রিয়া করে নাম্বার থ্রি দুজনেই আন্তরানবিক বলের প্রভাবে উৎপত্তি হয় এবার আমরা দেখে নিই সান্দ্র বলের সঙ্গে ঘর্ষণ বলের কিছু অমিল আছে সান্দ্র বল স্পর্শতলের ক্ষেত্রফলের সমানুপাতিক যেটি ঘর্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হয় না নাম্বার টুতে দেখতে পাচ্ছি দুটি তরল স্তরের আপেক্ষিক বেগের ওপর সান্দ্র বল নির্ভর করছিল স্তরের বেগ বিভিন্ন হয়ে গেলে সান্দ্র বল কম বেশি উৎপন্ন হবে সেটি ঘর্ষণ বলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এই সান্দ্র বল তাহলে কী কী বিষয়ের ওপর আমরা নির্ভরশীল দেখে নিই আগে তাহলে আমরা দেখতে পেলাম যে তরলের প্রকৃতির ওপরও নির্ভরশীল এর আগে দেখিয়েছিলাম বোঝানোর সময় যে সান্দ্র বল তরলের স্পর্শতলের ক্ষেত্রফলের ওপর নির্ভরশীল প্রবাহের লম্ব দিকে দূরত্ব যে লম্ব দিকে দূরত্বের সঙ্গে বেগ পরিবর্তনের যে হার তার ওপর নির্ভরশীল আরেকটা হচ্ছে তরলের প্রকৃতির ওপর নির্ভরশীল তাই আমরা এই যে প্রথম যে পরীক্ষাটি শুরু করেছিলাম এই যে মধুর ক্ষেত্রে ধীরে ধীরে বেগ সবথেকে ধীরে ধীরে হয়েছিল সান্দ্রতাঙ্ক তরল কী প্রকারের তুমি তরল নিয়েছো তার ওপর ডিপেন্ড করে
নালে আমি যদি এই দুটো একসাথে কম্বাইন্ড করি, এই যে এফ, এফকে যেভাবে আমরা লিখি এফ প্রপোর্শনাল এ ডিভি বাই ডিএক্স যদি লিখি, তাহলে প্রপোর্শনাল উঠাতে গেলে আমরা জানি একটা কি পাওয়া যায়, কনস্ট্যান্ট পাওয়া যায়। তাহলে এফ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিএক্স, এই যে ইটা, এই যে ইটা ব্যাখ্যা করেছি, এটি হচ্ছে সান্দ্রতাঙ্ক, যা তরলের ওপর, তুমি কোন তরল নিয়েছো সান্দ্রতাঙ্ক তার ওপর ডিপেন্ড করে, তরলের প্রকৃতির ওপর ডিপেন্ড করে, তরলের প্রকৃতির ওপর নির্ভর করে। এটির নাম হচ্ছে এন, এন লিখে একটু বড় হাতের, প্রপোর্শনাল ওঠাতে গিয়ে যে কনস্ট্যান্ট পেয়েছি তাকে কি বললাম আমরা, সান্দ্রতাঙ্ক। এখানে লিখছি ইটা ইজ ইকাল টু সান্দ্রতাঙ্ক। যে তরলের ক্ষেত্রে ইটা অর্থাৎ সান্দ্রতাঙ্কের মান যত বেশি হবে, অর্থাৎ তার অভ্যন্তরীণ ঘর্ষণ বল বেশি, তাই সে তত বেশি ধীর গতি সম্পন্ন হবে। এক্ষেত্রে আমরা দেখো লিখেছি ইটা মধু, সান্দ্রতাঙ্ক মধুর সবথেকে বেশি, অর্থাৎ এই যে প্রথম আমরা পরীক্ষাটি শুরু করেছিলাম তাই মধু প্রচণ্ড ধীরে ধীরে পড়ছিল এবং জল সর্বোচ্চ বেগ নিয়ে পড়েছিল, একই জায়গা থেকে ফেলা সত্ত্বেও, এবং তারপর তেল, তারপর মধু পড়েছিল। অর্থাৎ চিটচিটে, তোমরা যদি বুঝতে চাও তাহলে হাত দিয়ে যদি মনে হয় কোনো তরল যত বেশি চিটচিটে হবে তার সান্দ্রতাঙ্ক তত বেশি হবে। ক্ষেত্রে আমরা একটা জিনিস বলে রাখি, এই যে সান্দ্র বল, সান্দ্র বল যেহেতু অভ্যন্তরীণ ঘর্ষণ জাতীয় বল, এটি উষ্ণতা বাড়লে পরিবর্তনশীল হয়। কীরূপভাবে না, যদি তরলের ক্ষেত্রে আমরা উষ্ণতা বাড়াই তাহলে কিন্তু সান্দ্রতা দ্রুত হারে কমতে থাকবে, এবং গ্যাসের ক্ষেত্রে যে সান্দ্র বল, সেই সান্দ্র বল গ্যাসের এক স্তর থেকে অন্য স্তরে, এই যে আমরা ভরবেগ ব্যাখ্যা করলাম, ভরবেগের স্থানান্তরের জন্য উদ্বুদ্ধ হয়, তাই উষ্ণতা বাড়লে গ্যাসের সান্দ্রতা বাড়বে। আমরা দেখে নেব ঘনত্ব এবং সান্দ্রতা দুটি ভিন্ন জিনিস। আমরা একটা ইজি এক্সাম্পল নিয়েছি, পারদ তোমরা দেখেছো, প্র্যাকটিক্যাল ল্যাবে দেখানো হয়েছে। পারদ এবং গ্লিসারিনের যদি কথা আমরা ভাবি তাহলে পারদের ঘনত্ব কিন্তু গ্লিসারিনের ঘনত্ব থেকে অনেক বেশি, কিন্তু যখন আমি সান্দ্রতা হিসাব করছি, মানে স্টিকিনেস, মানে চ্যাটচেটে, এটা হচ্ছে বোঝার উপায়, তাহলে এই যে গ্লিসারিনের সান্দ্রতা কিন্তু পারদের সান্দ্রতা থেকে অনেক বেশি। তাহলে এবার আমরা পড়ে নেব কোনো সান্দ্র তরলে কোনো বস্তুর প্রান্তীয় বেগ। সান্দ্র তরলের ভেতর দিয়ে একটি ছোট্ট বস্তু নিচের দিকে যদি পড়তে থাকছে, ধরে নাও এই একটা পাইপ, সেই পাইপের ভেতরে পুরো নিচের দিকটি বন্ধ করে দেওয়া আছে এবং এখানে পুরো গ্লিসারিন ভর্তি করে দেওয়া আছে। এক বোতল আমি ধরে নিলাম, বোতলের মুখ বা একটা পাইপ ধরে নিতে পারো, তোমরা করতে পারো, বাড়িতে একটু চওড়া নিতে হবে বোতলটি, যদি নলের আকারে পাওয়া যায় বড় কাচের বোতল নিয়ে করতে পারবে, তাহলে বাইরের থেকে যাতে দেখতে পাও তাই বাইরের দিকটি স্বচ্ছ হতে হবে, তো কাচের বোতলে যদি প্র্যাকটিক্যালটি করো বুঝতে পারবে। তার মধ্যে কোনো ওই যে বল বিয়ারিং বল করা হয়, নাট বল্টু, সেই ছোট্ট ছোট্ট গোল গোল বলগুলি যদি কল্পনা করি, যদি আমি ওপর থেকে ছেড়ে দিই তাহলে কি দেখব, না এই সান্দ্র তরলের মধ্য দিয়ে যখন প্রবাহিত হবে তখন কাজ করবে গতির বিরুদ্ধে, সান্দ্র বল কাজ করবে এফ। আবার আমরা জানি যেহেতু এটি তরল তাই ওজনের বিপরীত দিকে আমরা জানি একটি ঊর্ধ্বমুখী প্লবতা বল ক্রিয়া করবে, যাকে আমরা ইউ দিয়ে ডিনোট করেছি, প্লবতা। একসময় এমন হবে এই বস্তুটির ওপর যে সান্দ্র বল, সেই সান্দ্র বল বস্তুটির মধ্যে, বস্তুটির নিচের দিকে গতিশীল, তাই তখন ডাব্লু গ্রেটার দেন ইউ, অর্থাৎ এর যে আপাত ওজন সেটি হচ্ছে ডাব্লু মাইনাস ইউ, এর সাথে সমান হবে। অর্থাৎ এর মধ্যে কোনো ত্বরণ যদি না কাজ করে, বল, লব্ধি বল যদি শূন্য হয়, লব্ধি বল যদি শূন্য, বল যদি ক্রিয়াশীল না থাকে, তখন আমরা জানি ত্বরণ শূন্য হয়ে যাবে, তাই ত্বরণ শূন্য হয়ে গেলে স্থির বেগ নিয়ে নিচের দিকে পড়তে থাকবে, তাকে আমরা বলবো সীমান্ত বেগ বা প্রান্তীয় বেগ। এই প্রান্তীয় বেগের মান, বস্তুর সাইজ যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে প্রান্তীয় বেগের মান বাড়বে, আবার যদি তরলের সান্দ্রতা বেশি হয়ে যায় তখন কিন্তু প্রান্তীয় বেগের মান কমবে, কারণ সান্দ্রতা যদি বেশি হয়, সান্দ্রতাঙ্ক যে কোয়ান্টিটি সেটা যদি, স্টিকিনেস যেটা বলছি সেটা যদি বেড়ে যায় তাহলে সে আরও বেশি বাধা দিতে পারবে, তাই তখন বেগের মান কী হবে, কম হবে।
মেঘ থেকে যখন বৃষ্টিকণা পৃথিবী পৃষ্ঠে নেমে আসে, তখন বায়ুর সান্দ্রতার জন্য বৃষ্টিকণাগুলি প্রান্তীয় বেগে ভূপৃষ্ঠে পড়ে। বায়ু যদি না থাকতো তাহলে বৃষ্টিকণাগুলি ত্বরান্বিত গতি নিয়ে প্রচণ্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করত।